কিরে, কিছু হেল্প করে দেব? না মা, হয়ে এসেছে, ব্যস্ত হয়েও না। দুদিন বাদই তো পুজো, ভেবেছিলাম তুই এবার পুজোতে থেকে যাবি। থেকে যেতাম মা, কিন্তু কি করব, মা বাবার সাথে আবার সিঙ্গাপুর যেতে হচ্ছে দাওড়ের কাছে। ভালো তো, এই একটু মিষ্টি দেব, ভালো করে প্যাক করে দিয়ে দেব। না মা, তুমি এমনি অনেক কিছু দিয়ে দিয়েছো, আমার প্যাকিং করতে প্রবলেম হচ্ছে। ফ্লাইটে আবার ওয়েটও তো দেখতে হবে। কি আর দিলাম, বছরে একবার আসিস, এটুকু না করলে নয়, আগেকার মতন তো আর নেই। সত্যি মা, আগের দিনগুলো ভীষণ মনে পড়ে, যে কত জমজমাট হতো, কত খাওয়া দাওয়া, সারাটা বছর শুধু চোখ জুড়িয়ে পুজোর অপেক্ষা করা হতো। সব হঠাৎ কেমন যেন হয়ে গেল। তোর বাবা যাবার পর ঠাকুরপো জাল সই করে আমাদের বাড়ি থেকে বার করে দিল। তোমার গ্রামের রাজবাড়ির কথা খুব মনে পড়ে না মা? বাড়ির চেয়েও ঠাকুর দালানের কথা বেশি মনে পড়ে রে, আর এই পুজোর সময় তো আরো। কাকারা তো আর পুজো টুজো কিছুই করে না। পুজোটা মনের ব্যাপার, তাদের কোনো অভাব নেই, কিন্তু তারা করতে চায় না, আর যারা করতে চায় তাদের সেই অবস্থা নেই। তোমার খুব কষ্ট হয় না মা? না রে, তেমন আর কিছু হয় না, যতদিন করতে পেরেছি করেছি, আজকে আর করার মতো ক্ষমতা নেই, কিন্তু তা বলে মনের শ্রদ্ধা তো আর ফুরিয়ে যায় না। তুমি ঠাকুর দেখতে যাও না? হ্যাঁ যাই, ওই পাশের গলিতে না একজনের বাড়িতে পুজো হয়, সেখানেই গিয়ে অঞ্জলিটা দিয়ে আসি। আচ্ছা, তুমি তো কিছুতে আমার কাছে গিয়ে থেকে এলে পারো। হ্যাঁ, তোরা তো সবসময় বেড়াতে চলে যাস, আর তাছাড়া তো অন্যদিন আমি আমার টিউশনি নিয়ে ব্যস্ত থাকি, আর যদি আমি চলেও আসি, তুই যে বছরে একবার আসিস তাও আসবি না। আরে দুর্গা মাও তো বাপের বাড়িতে বছরে একবার আসে। তোমার সাথে কথা পাওয়া যাবে না সত্যি, তোমার জন্য খুব কষ্ট হয় মাঝে মাঝে। কেন রে সোনা, তুমি সারা জীবন সকলের জন্য এত কিছু করে গেলে, আর আজ এই বয়সে পর্যায়ে একা আছো। আই মেয়েটাকে দেখো, কে বললো একা? আরে আমার মা আমার সঙ্গে সব সময় আছেন, আর আমার ছোট ছোট স্টুডেন্টসরা, তাদের হাসি, তাদের মিষ্টি মিষ্টি কথা, তাদের ভালোবাসা আমায় সব সময় ঘিরে রাখে। একটা কথা বলবো? বল। তোমার বয়স বাড়ছে নিশ্চয়ই, কিন্তু মন থেকে তুমি এখনো বাচ্চাই আছো। মঞ্জুরে, এই মনটা বাচ্চা আছে বলেই জীবনের তো জোয়ার ভাটা দেখেও আমি বেঁচে আছি রে। যেদিন মনটা বুড়ো হবে সেদিন এমনিতেই মরে যাব। দেখ না, বাচ্চা মন আছে বলেই এখনো তোর দেওয়া নাকছাবিটা দক্ষিণ ইসরায়েলে পড়ে আছে। হ্যালো, বাবা পৌঁছে গেছিস তুই? এতবার তোর নাম্বার ট্রাই করলাম, পেলামই না। হ্যাঁ, সে কি রে? হ্যাঁ, এত লেট করলো ফ্লাইট? বাবা সত্যি, এয়ারপোর্টে বসে থাকাও তো একটা শাস্তি সত্যি। সেটাই তো, এখন ডেটটা বাজে, আমার এত চিন্তা হয়ে গেছিল। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, কালকে কথা বলবো, রাখছি। হ্যাঁ কে কাঁদছে? কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? দরজা খোলা ছিল, ঢুকে পড়লাম। দরজা খোলা ছিল, আমি নিজে বন্ধ করেছিলাম, এই তো দরজা বন্ধ আছে। মিথ্যে কথা বলছিস কেন রে? আমি বন্ধ করলাম, দরজা খোলা ছিল, কেউ ঢুকে চুরি করে চলে গেলে তখন বুঝতে। মঞ্জুর ফোনের অপেক্ষা করতে করতে না একেবারে খেয়াল ছিল না, কখন যে চোখ জুড়িয়ে গেল।
এক মেয়ের জন্য এত চিন্তা, আর যে মেয়েকে 20 বছর আগে ঘর থেকে বার করলে তার কথা কি একবারও ভেবেছ? 20 বছর আগে কাকে বার করলাম? তাছাড়া মঞ্জু আমার একমাত্র মেয়ে, ভুলে গেলে না? কত আনন্দ, কত ঢাকঢোল পিটিয়ে মেয়েকে স্বাগত জানানো হতো, বরণ করা হতো। শিউলিগ্রামের কি কোনো কথাই তোমার মনে নেই? শিউলিগ্রাম? না না না, আমি সেখানকার কোনো কথা মনে আনতে চাই না। না আনলেও ভুলতে পেরেছ কি? কি করে কেউ ভুলতে পারে? সেই সাজানো সংসার, সেই যৌথ পরিবার, বাড়ির ঠাকুর দালান, কত হইচই করে প্রত্যেক বছর পুজো হতো, কত জমজমাট, সব কিভাবে নষ্ট হয়ে গেল। তুমি তো পূজোর সব দায়িত্ব নিতে, তাই না? হ্যাঁ, কত হইচই লেগে থাকতো বাড়িতে। মঞ্জুর বাবার যাবার পর কিরম সব শেষ হয়ে গেল। জ্ঞাতিরা আমাকে আর মঞ্জুকে বাড়ি থেকে বার করে দিল, বেদখল করে তাড়িয়ে দিল। এক মুহূর্তে সব ভেসে গেল। তুমি দলিলে সই করলে কেন? প্রতিবাদ করলে না কেন? জীবনে যখন কিছু ঠিক থাকে না, তখন প্রাণের চেয়ে আর কিচ্ছু বড় লাগে না। মঞ্জুকে বন্দি করে রাখা হয়েছিল। আমি যদি সই করে সব তাদের নামে না লিখে দিতাম, আজ আমরা এখানে বেঁচেও থাকতাম না। হ্যাঁ, তাই গ্রাম ছেড়ে এখানে চলে এলে। হ্যাঁ, রাতারাতি যা ছিল তা নিয়ে চলে আসি। মঞ্জুর বাবা যদি শহরে এই বাড়িটা না ছেড়ে যেতেন, জানি না তাহলে কি করতাম আমরা, কোথায় যেতাম। আর সেই মেয়েকে ওখানে গ্রামেই ফেলে এলে, যার বছরে একবার আসার জন্য কত অপেক্ষায় থাকতে। কার কথা বলছো? দুর্গার। দুর্গা? হ্যাঁ, তোমার সেই মেয়ে যাকে তুমি ভুলেই বসেছ। মঞ্জু তো প্রত্যেক বছর তোমার কাছে আসে, তাও তাকে চোখে হারাও। আজ 20টা বছর হয়ে গেল, আমায় কেন ডাকো না? কে বলল? আমি রোজ পুজো করি, মনে করি। বাহ, বললেই হলো। তা ঠিক, তবে একবারও তো আসতে বললে না, আমার যেন অভিমান হয় না। আমায় ক্ষমা কর মা, তুই তো সব বুঝিস। কোন সাহসে তোকে ডাকতাম বলতো? তোমার পুজোর রূপোর যাবতীয় যা জিনিস ছিল সব বিক্রি করে মঞ্জুকে মানুষ করলাম, তোমার গায়ের গয়না বিক্রি করে তার বিয়ে দিলাম। এবার কোন অবলম্বনে তোমাকে? মার মেয়েকে ডাকার জন্য অবলম্বনের প্রয়োজন হয় না। যে কোনোভাবে পাড়ার বাচ্চাদের টিউশনি করিয়ে আমার জীবন চালায়। দিনকাল যা পড়েছে, অভাবের শেষ নেই। যে মেয়ে সবকিছু বিক্রি করে নিজের মেয়ে মঞ্জুর সংসার গুছিয়ে দিলে, তাকে সারাটা বছরে 5 দিনেরও ঠাই দিতে পারলে না মা? তোকে যেভাবে ঢাক ঢোল পিটিয়ে এলাহি ভাবে আনা হতো, আমি সেসব পারি না রে। তুই বুঝছিস না কেন? আমি তো তোমার কাছে সেসব চাইনি মা, আমি তো শুধু তোমার স্নেহ, আদর আর শ্রদ্ধাটুকুই চেয়েছি। হ্যাঁ, তুই বললেই যেন সব হয়ে গেল। এই কথা বলছো কেন? না বললেই নয়, তোমার একটা প্রতিমার দাম জানো? পুরুতমশাইয়ের খরচা, ফল, মিষ্টি, সাজগোজ, বাপরে বাপ, আমার 5 বছরের সব টাকাও যদি জমাই তাতেও হবে না। মঞ্জুর জন্য সব পারো কি করে? এই মঞ্জুকে নিয়ে তোর এত হিংসে কেন রে? সারাটা বছর একটু টাকা জমিয়ে তার জন্য কিছু কাপড় চোপড় কিনে দি, তাও তোর সইছে না? তুমি তাকে যায় দাও। আমার ভারী বয়ে গেছে, তবে আমার জন্য কি কটা টাকাও খরচা করতে পারো না মা? কটা টাকায় তোর হবেটা কি? সে প্রতিমা তুমি 1 টাকারই কেন কি 1 লক্ষ টাকারই কেন, আসল পুজো তো ঘটেই হয়, সেটুকু তো করতে পারো। মায়ের ভালোবাসা 2টো বাতাসা আর জলই যথেষ্ট, টাকা দিয়ে তো আর শ্রদ্ধা কেনা যায় না। তোমার আদর আর ভালোবাসার যদি কোনো দাম না থাকতো, আজ 20টা বছর পর সব অভিমান ভুলে ফিরে আসতাম না। কথাটা তো তুই ঠিকই বলছিস, কিন্তু সত্যি বলতে গেলে বিশ্বাস হয় না। যেখানে তোর জন্য কোটি কোটি টাকা খরচা করে তোর আগমনী হয়, বিশাল বিশাল প্যান্ডেল, এলাহি ব্যাপার, সেখানে আমার শুধু জল আর 2টো বাতাসাতে তোর হবেটা কি? সবকিছু পেয়েও শ্রদ্ধা আর ভালোবাসা পাচ্ছি না, সব সাজানো, শুধু এক টক্কর।
তক্কর আর না তো কি, পুজোর চেয়ে বেশি এই নিয়ে টেনশন যে কে ভালো প্যান্ডেলের প্রাইজ পাবে, কে ভালো প্রতিমার প্রাইজ পাবে, কার সাজ বেশি ভালো তো কার কারুকার্য বেশি অদ্ভুত, কার লাইট ভালো। উফ, সব নিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, সত্যি বলছি আর ভাল লাগছে না। ও মা, সে কি আর না তো কি, আগে মনে হতো যে বাপের বাড়ি যাচ্ছি, এখন মনে হয় যেন মেলাতে যাচ্ছি, যেখানে আমার নাম নিয়ে শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। উফ, আর ভাল লাগে না সব সময় এই টেনশন নিয়ে থাকতে হয় যে কাকে জেতাবো আর কাকে হারাবো, বাচ্চারাও ভীষণ বিরক্ত হয়। তাই বুঝি লক্ষ্মী তো ভীষণ রেগে যায় যে এই প্যান্ডেলে ও কিছুদিন আগেই থেকে যায়, সেখানেই যখন আবার আসে মনে হয় যেন ওকে দায়বদ্ধ হয়ে রাখা হয়েছে। আচ্ছা তুই বল তো তুই কি ভাবিস? আমার ভাবনা নিয়ে আর কি হবে, তবে যারা এত পয়সা নষ্ট করে শুধু প্রতিযোগিতা জেতার জন্য, তারা কিছু গরিব দুঃখীর মুখে হাসিও তো তুলে ধরতে পারে। হ্যাঁ বলছিসটা তো তুই ঠিকই, পুজোর যে কটা দিন আমি এখানে থাকি তারা নিজের পাড়ার গরিবদের কিছু খাওয়া দাওয়া দিতে পারে, ওদেরও তো কিছু নতুন জামা কাপড় কিনে দিতে পারে। কোন মা দুজনের আনন্দ আর 200 জনের কষ্ট দেখে খুশি থাকতে পারে বলতে পারো? আমি বুঝি না যারা শুধু প্রতিযোগিতা জেতার জন্য এত পয়সা খরচ করতে পারে, তারা কিছু অভুক্তদের খাবার দিয়ে তাদের মুখে হাসি তুলে ধরতে পারে না। সত্যি কথা বলতে কিছু মনে করো না, আজ কিন্তু সবাই এটাই ভাবে ঠাকুর সেখানেই আছে যেখানে ঐশ্বর্য আছে, সব কিছু হওয়া সত্ত্বেও শ্রদ্ধার চেয়ে বেশি কোনো কিছু মানে রাখে না। মঞ্জু নিশ্চয় তোমার কাছে কোনো লোভে ছুটে আসে না, সে আসে তোমার ভালোবাসা, তোমার নিঃস্বার্থ যত্নের জন্য। ভালোবাসা ছাড়া আমি কি দিতে পারি রে, আমার আঁচলেতে কিছুই নেই দেবার মতো। সে আঁচল থেকে আমাকে এত দূরে কেন করে দিলে মা? লোকেরাও আমার বিগ্রহ নিয়ে এত খেলা শুরু করে দিয়েছে যে মাঝে মাঝে ভুলে যাই যে আমার আসল রূপটা কি। তুই কি সত্যি সত্যি আমার 2টা বাতার সাথে পুজো গ্রহণ করবি? বাপের বাড়ির স্নেহের আর ভালোবাসার জল খেয়েও মেয়েরা খুশি থাকে মা। সত্যি? এই অনেক হলো, এবার বল দেখি তুই কে? আমি দুর্গা